নমস্কার। আজকে আপনাদের তো শুনানি ছিল, তা কর্মচারীদের উদ্দেশ্যে যদি বলেন যে কি হলো আজকে শুনানি? 51 নম্বর আইটেম ছিল এবং একদম প্রথমার্ধেই মামলাটা উঠেছিল। বিচারপতি, আপনারা জানেন আজকে প্রথম দুদিন যে মামলাটা হয়েছিলেন, জাস্টিস দীনেশ মহেশ্বরী আর জাস্টিস ঋষিকেশ রায় এজলাসে দীনেশ মহেশ্বরী না থাকার দরুন জাস্টিস দীপঙ্কর দত্তকে নেওয়া হয়েছিল। জাস্টিস দীপঙ্কর দত্ত মামলাটা আজকে তাদের এজলাসে ছিল। মামলা ওঠার শুনানির সময় জাস্টিস দীপঙ্কর দত্ত বললেন যে কাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা খবর ছড়াচ্ছে যে দীপঙ্কর দত্ত এসছে, অতএব এবার সরকার খারিজ হয়ে যাবে, কর্মচারীদের পক্ষে রায় যাবে। এটা বলার ফলে মনে হলো যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, যেন জাস্টিস দীপঙ্কর দত্ত এই মামলাটাতে বসেছেনই সরকারের দাবিকে নস্যাৎ করা, খারিজ করা এবং কর্মচারীদের পক্ষে রায় দেওয়া। তার ফলে বললো আমি আর এই মামলাটা শুনছি না, আমি এই মামলা থেকে অব্যাহতি নিলাম। এর ফলে হলো কি, সেকেন্ড উইক অফ জানুয়ারির আগে মামলাটা শুনানি হচ্ছে। তখন যে বেঞ্চ ছিল, আশা করা যায় সেই রেগুলার বেঞ্চে এটা এই ছিল। অর্থাৎ সুপ্রিম কোর্টেও আমাদের দীর্ঘস্থায়ী লড়াই শুরু হলো, এবং এটার জন্য আমরা মনে করি যে হয়তো অতি উৎসাহী কিছু লোক সোশ্যাল মিডিয়াতে এই ধরনের প্রবলক উক্তির জন্য পিছিয়ে যেতে গেল, নয়তো বা সরকারের একটা কোনো কৌশল ছিল এই ধরনের তাদের কিছু লোককে দিয়ে বলিয়ে মামলাটিকে পিছিয়ে দেওয়া। তবে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, আমরা থামবো না। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।